জমির বর্গা, পাট্টা উচ্ছেদ, দলিল মিউটেশন ও জমির রেকর্ড দুর্নীতির প্রতিবাদ সহ 10 দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভা ভরতপুর থানা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিলেন সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। এদিন ভরতপুরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে পৌঁছান সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ভরতপুর থানা কমিটির সম্পাদক কাজী মোজাম্মেল হক, কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রজব আলী মল্লিক ও সজীব সাহা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ব্লক সম্পাদক শরীফুল ইসলাম, শ্রমিক সংগঠনের ব্লক সম্পাদক কাঞ্চন গোস্বামী, সংগঠনের জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব সহ অগণিত কর্মী সমর্থক। এদিন ভরতপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরের সামনে একটি সমাবেশ করেন সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। সবাই সভাপতিত্ব করেন সংগঠনের থানা কমিটির সভাপতি কানাই মণ্ডল। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন সংগঠনের থানা কমিটির সম্পাদক কাজী মোজাম্মেল হক, শুনুন। আজকে আমরা বেলারো সাহেবের কাছে, আমাদের এই ডেপুটেশন গোটা জেলা জুড়ে হচ্ছে এবং আজকে আমাদের কান্দি সাব ডিভিশনের 5টি বেলারো অফিসে হচ্ছে। এর সঙ্গে আমাদেরও আজকে আমরা আমাদের বিভিন্ন 10 দফা দাবি নিয়ে আমরা বেলারো সাহেবের কাছে গিয়েছিলাম। আমাদের দাবিগুলো ছিল যে বেনামি জমি উদ্ধার করে খাস যে খাস জমি আর কি ভূমিহীন গরিব কৃষকদের হাতে বিলি বন্টন করতে হবে, এটা দাবি ছিল আর কি। এক নম্বর, কেনাবেচা জমি, যেসব কেনাবেচা জমি নাম পরিবর্তন বা রেকর্ড সংশোধন ইত্যাদি নিয়ে মানুষ হয়রানি হয়েছে, সে হয়রানি বন্ধ করতে হবে। টাকার বিনিময়ে অনেক জমি, 3 নম্বর দাবি, রেকর্ড হয়ে যাচ্ছে আর কি, মানে অন্যের জমি আরেকজনের নামে হয়ে যাচ্ছে আর কি টাকার বিনিময়ে, এইসব বন্ধ করতে হবে এবং যারাই কাজের সঙ্গে যুক্ত তাদের শাস্তি দিতে হবে। আমাদের 4 নম্বর ছিল পাট্টাদার বর্গাদারদের, অনেক জায়গায় আমরা দেখছি বর্গাদারের জমি, পাট্টাদারের জমি, কিছু জমি মাফিয়া লোক তারা তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে আর কি, সেটাও বন্ধ করতে হবে এবং সেই দুষ্কৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্লক এলাকায় 5 নম্বর যেসব নদী নালা খাল সরকারি খাস জলাশয় আছে আর কি, সেই জলাশয়গুলো আমাদের এলাকায় যেসব মৎস্যজীবী সমবায় সমিতি আছে আর কি, সেই সমবায় সমিতির হাতে তুলে দিতে হবে আর কি, যেগুলো এখনও পর্যন্ত ডাক নেয় আর কি। এগুলো সব বিভিন্ন এক ধরনের দুষ্কৃতিরা আর কি সেখানে মাছ ধরে বা লুটপাট করে খাচ্ছে, বন্ধ করে মৎস্যজীবীদের হাতে দিতে হবে। 6 নম্বর, ভূমি দপ্তরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং দুর্নীতি বন্ধ করতে হবে। 7 নম্বর, অনেক জায়গায় আমাদের ব্লক এলাকায় দেখছি যে মানে পুকুর জলাশয় সরকারি জলাশয় বা নিজস্ব জলাশয় যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে পুকুরগুলো, সেগুলো একশ্রেণীর মানুষ বন্ধ করে দিচ্ছে, সেইগুলোকে মুজি দিচ্ছে আর কি, সেগুলো বন্ধ করতে হবে এবং সেই পুকুরকে পুনরায় আর কি পুকুর রূপে ফেরত দিতে হবে। আমাদের 8 নম্বর দাবি ছিল যে আমাদের এলাকায় আর কি বেশ বালি মাটি একটা চোরা কারবার চলছে, এটা বন্ধ করতে হবে। 9 নম্বর দাবি, নদী থেকে অবৈধভাবে বালি, এখানে আমাদের নদী আছে আর কি, যে অবৈধভাবে বালি তোলা এসব বন্ধ করতে হবে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এবং আরও অন্যান্য বিভিন্ন দাবি দেওয়া ছিল। এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি বেশ কয়েক বছর ধরে এই সরকারের জামানায় গোটা পশ্চিমবাংলা জুড়ে আর কি যে জমি নিয়ে আর কি যে মানে দুর্নীতি, বিশেষ করে বেলারো অফিসে এই দুর্নীতি বন্ধ করার জন্য আমরা আন্দোলন, এবং পাশাপাশিভাবে আগামী 7 জুন আমরা শুধু এই বিএলআর অফিসে ডেপুটেশন খান্ত নয়, আমরা আবার 7 তারিখে মুর্শিদাবাদ জেলা যে ডিস্ট্রিক্ট ভূমি সহায়ক দপ্তর বা ডিস্ট্রিক্ট ডিএলআরও অফিস আছে সেখানে আমরা ডেপুটেশনে যাব। আরও সব এইসব দাবিগুলো থাকবে, পাশাপাশিভাবে আরও এলাকার যে বিভিন্ন এলাকার যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা সেই ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরবো। কী নাম আপনার? আমার নাম কাজী মোজাম্মেল হক, সম্পাদক ভরতপুর থানা কমিটি সারা ভারত কৃষক সভা। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা, তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।